वेलकम भिवार्स तुम्हारे सकल के स्वागत स्टाडी विथ स्माइल यूट्यूब चैनले जिसमस्त छात्र छात्री 2023 साले माध्यमिक और उच्च माध्यमिक परीक्षा दिले जरा भविष्य उच्च माध्यमिक और माध्यमिक परीक्षा देवे तादेर जोन्नो आजकेर भिडियो किन्तु अत्यंत गुरुत्वपूर्ण कारण तुम्हारे खाता देखा नियमे किन्तु एसेछे बिराट परिवर्तन जार फले तुम्हारा किन्तु प्रचुर प्रचुर नम्बर पाबे। तो प्रथमे बोले दी माध्यमिकेर क्षेत्रे जरा এবছর माध्यमिक परीक्षा दिले जरा भविष्य देवे तादेर बोले दी माध्यमिक खाता देखार किन्तु एकटा नियमेर परिवर्तन एसेछे। तोमादेर सातटी सबजेक्टर मध्य तुम्हारा धरो छटी सबजेक्टे भलो नम्बर पे पास कर ले एक सबजेक्टे तुम्हारे नम्बर कम एलो तुम्हारा फेल कर गेले সেই ক্ষেত্রে যে সাবজেক্টে তোমাদের নাম্বার কম আসবে বা ফেল করবে সেই খাতাটি কিন্তু পুনরায় রিভিউ করে দেখা হচ্ছে এবং রিভিউ করে দেখার পরও যদি তোমাদের পাস মার্ক না আসে সেই ক্ষেত্রে কিন্তু গ্রেস মার্ক দিয়ে তোমাদেরকে পাস করিয়ে দেওয়া হচ্ছে। মাধ্যমিকের ক্ষেত্রে যদি কেউ একটি সাবজেক্টে ফেল করে যাও সেই ক্ষেত্রে এটা করা হচ্ছে, দুটো তিনটে সাবজেক্টে ফেল করলে কিন্তু এরকম হচ্ছে না, একটি সাবজেক্টে ফেল করলে কিন্তু সেই খাতাটা পুনরায় দেখা হচ্ছে এবং গ্রেস মার্ক দিয়ে কিন্তু মাধ্যমিক ক্যান্ডিডেটদের পাস করিয়ে দেওয়া হচ্ছে। এবার বলি উচ্চ মাধ্যমিকের ক্ষেত্রে, উচ্চ মাধ্যমিকের ক্ষেত্রে সেম জিনিসটি করা হচ্ছে, যাদের মাত্র পাঁচটি সাবজেক্ট আছে ফোর্থ সাবজেক্ট নেই, যদি কেউ একটি সাবজেক্টে ফেল করো যে সাবজেক্টে ফেল করছো সেই সাবজেক্টের খাতাটি কিন্তু পুনরায় দেখা হচ্ছে এবং গ্রেস মার্ক দিয়ে পাস করিয়ে দেওয়া হচ্ছে। যাদের ফোর্থ সাবজেক্ট আছে তাদের একটি সাবজেক্টে যদি ফেল করে যাও বাংলা ইংরেজি ছাড়া কোনো ব্যাপার নয়, পাঁচটা সাবজেক্টে পাস করলেই পাস, কিন্তু যদি কোনো রকমে তোমরাও ফেল করে গিয়ে থাকো সেই ক্ষেত্রেও কিন্তু তোমাদের গ্রেস মার্ক দিয়ে পাস করিয়ে দেওয়া হচ্ছে। এই নিয়মটি কিন্তু এবছর থেকে চালু হলো মাধ্যমিক উচ্চ মাধ্যমিক দুজনের ক্ষেত্রে, অর্থাৎ একটি সাবজেক্টে যদি ফেল করে থাকো সেই ক্ষেত্রে কোনো ভয় খাওয়ার কোনো জায়গা নেই, যদি বাকি সাবজেক্টগুলো ভালো নাম্বার পেয়ে পাস করো ওই সাবজেক্টে কিন্তু তোমাদেরকে নাম্বার দিয়ে পাস করিয়ে দেওয়া হবে, অর্থাৎ একটি সাবজেক্টে ফেল করার ভয় কিন্তু আর থাকছে না। আশা করি এটি এবছর থেকে চালু হলো, সামনের বছরও এইভাবেই খাতা দেখা হবে, এর ফলে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকের ক্যান্ডিডেটদের কিন্তু প্রচুর প্রচুর নাম্বার আসছে। মাধ্যমিকের তো নাম্বার আসছে, উচ্চ মাধ্যমিকের নাম্বার আসছে কিন্তু সব থেকে বেশি, ফুল মার্কসও কিন্তু আসছে বিভিন্ন সাবজেক্টের ক্ষেত্রে, অর্থাৎ তোমাদের নাম্বার পাওয়ার জায়গাটি কিন্তু অনেকটা বেড়ে গেল এবং মাধ্যমিকের ভুল বানান ভুলের ক্ষেত্রে কিন্তু নাম্বার কাটা হচ্ছে না, কোনোভাবেই কিন্তু বানান ভুলের ক্ষেত্রে নাম্বার কাটা হচ্ছে না, ফুল মার্কস দিয়ে দেওয়া হচ্ছে। এর ফলে তোমাদের নাম্বার অনেকটা বাড়ছে, উচ্চ মাধ্যমিক মাধ্যমিক দুজনেরই নাম্বার কিন্তু খুব ভালো আসবে এবারে, এটি আশা করা যায়। পর্ষদ তোমাদের কিন্তু সুবিধার্থে এই নিয়মটি জারি করেছে, আশা করি এটি সামনের বছরও চলবে। তো চলো, ধন্যবাদ।